নির্বাচনের রেকর্ড 2,20,00,000 আগাম ভোট, করোনা সতর্কতায় কারণ বলছেন বিশেষজ্ঞরা। অস্ত্রবিরতির পরও আজারবাইজানে আর্মেনিয়ার হামলা, 12 বেসামরিক নাগরিক নিহত, আহত অর্ধশত। আপনাদের সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি ফারহানা লোপা, শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বিশ্বে একদিনে 4,13,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা 10 মাসে সর্বোচ্চ। নতুন করে প্রাণ গেছে 6,000-এর বেশি মানুষের। বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 11,09,000-এর বেশি। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,95,00,000। এদিকে ইউরোপের দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই প্রথম একদিনে 4,00,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সংক্রমিত হয়েছে নতুন 71,000-এর বেশি মানুষ। এ নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা 82,00,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু এখানেই, প্রাণ গেছে 928 জনের। যুক্তরাষ্ট্রের প্রাণহানি ছাড়ালো 2,23,000। শীতে ক্যালিফোর্নিয়ার কড়াকড়ি শিথিল করার পরিকল্পনা স্থগিত করেছে রাজ্যের গভর্নর। আটলান্টায় আগামী বছরের আগে শিক্ষার্থীদের স্কুলে ফেরা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নভেম্বরের শেষ নাগাদ মডার্না ও ফাইজারের করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আশা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পর 24 ঘন্টায় সবচেয়ে বেশি, প্রায় 900 জনের প্রাণহানি হয়েছে ভারতে। এ নিয়ে দেশটির প্রাণহানি 1,13,000 ছাড়িয়েছে। নতুন 65,000-এর বেশি রোগী নিয়ে দেশটির মোট সংক্রমিতের সংখ্যা 74,00,000-এর বেশি। এদিকে থাইল্যান্ডে 1 মাস পর প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। ব্রাজিলে শুক্রবার প্রাণ গেছে 716 জনের, নতুন শনাক্ত 30,000। আরেক লাতিন দেশ আর্জেন্টিনায় একদিনে প্রাণহানি হয়েছে 381 জনের। ভাইরাস মিলেছে দেশটির 16,500-এরও বেশি নাগরিকের দেহে। এছাড়াও মেক্সিকোতে নতুন করে প্রাণ গেছে 419 জনের। দ্রুত করোনার নমুনা পরীক্ষা ও ফল পেতে একটি নতুন মেশিন আবিষ্কার করেছে জার্মানি। গবেষকদের দাবি, এই যন্ত্রের মাধ্যমে 1 ঘন্টায় 100 জনের করোনা পরীক্ষা সক্ষম। এছাড়াও এর ফল পেতে সময় লাগবে মাত্র 40 মিনিট। ফ্রান্সে 24 ঘন্টায় 25,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 178 জনের। প্যারিসে শনিবার রাত থেকে কারফিউ জারির পর বিধিনিষেধ নিশ্চিতে রাস্তায় নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্পেনে নতুন করে প্রাণ গেছে 222 জনের। মাদ্রিদ হাসপাতালে রোগীর চাপ কমাতে একটি হোটেলকে হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে সংক্রমণ বাড়লেও কড়াকড়ি শিথিল করতে যাচ্ছে দেশটির সরকার। দেশটিতে একদিনে প্রাণহানি হয়েছে 232 জনের, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণ বাড়ায় নতুন বিধিনিষেধ আরোপের পাশাপাশি রাতের বেলায় কারফিউ জারি করেছে বেলজিয়াম সরকার। ইউরোপের এমন অবস্থায় শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি বেশি খারাপ হলে বিভিন্ন দেশে আবারও পুরোপুরি লকডাউন জারির পরামর্শ সংস্থাটির। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে বিশ্বের 15 কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পুষ্টিহীনতার শিকার হতে যাচ্ছে বিশ্বের আরও 13 কোটির বেশি মানুষ। অর্থনীতিবিদদের দাবি, খাদ্য ঘাটতি নয়, বরং এই সংকটের জন্য দায়ী খাদ্যের যথাযথ সরবরাহ ব্যাহত হওয়া। পুষ্টিকর নানা ফল আর সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা, পছন্দের খাবার কিনতে ব্যস্ত বিভিন্ন বয়সী ক্রেতা। ইতালির রোমের ঐতিহ্যবাহী কাঁচা বাজারের চিত্র এটি। কিন্তু করোনার প্রকোপে এই স্বাভাবিক চিত্রের দেখা মিলছে না বিশ্বের অনেক দেশেই। দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন অসংখ্য মানুষ। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও এর শঙ্কা, করোনার কারণে চরম দারিদ্র্যসীমার দ্বারপ্রান্তে বিশ্বের 15 কোটি মানুষ, পুষ্টিহীনতার শিকার হতে যাচ্ছে 13 কোটির বেশি। অর্থনীতিবিদদের দাবি, খাদ্য ঘাটতি নয়, বরং এই সংকটের জন্য দায়ী খাদ্যের যথাযথ সরবরাহ ব্যাহত হওয়া। কোনো কিছুর ঘাটতি বোঝাতে শুরুতেই বিবেচনা করা হয় উৎপাদন ও যোগান। খাদ্য ঘাটতির ক্ষেত্রেও তাই, কিন্তু বর্তমান যে সমস্যা তার জন্য উৎপাদন নয় বরং সরবরাহ দায়ী। খাদ্য ঘাটতি দূরীকরণে যে লক্ষ্যে আমরা কাজ করছি,
করোনার কারণে তা 10 বছর পিছিয়ে গেছে। বেশি বিপাকে পড়তে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো, সেই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে এখনই যেসব দেশ খাদ্য ঘাটতিতে রয়েছে তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে করোনা মহামারী। 10 মাস পরও নিয়ন্ত্রণের বাইরে করোনা মহামারী, প্রতিদিনই হচ্ছে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড। প্রাণহানি ছাড়াও করোনার পরোক্ষ নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে, বেড়েছে দ্রব্যমূল্য, কর্মহীনের সংখ্যা, দারিদ্র। ফায়ার তথ্য মতে খাদ্য প্রক্রিয়ার উপর নির্ভরশীল 120 কোটি কর্মজীবীর 35% কর্মহীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। খাদ্য সংকট সমাধানে স্থানীয় উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও দ্বিতীয় দফা নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। তবে সংশয় রয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে। 1996 সালে মিক্সড মেম্বার প্রপোর্শনাল নামে সংসদীয় ব্যবস্থা চালুর পর থেকে নিউজিল্যান্ডে কোনো দলই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। শনিবার স্থানীয় সময় সকাল 9টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টায় শেষ হয় ভোট গ্রহণ। আগাম ভোট দিয়েছেন 10 লাখের বেশি ভোটার। এবারের নির্বাচনে মোট 17টি দল অংশ নিলেও জনমত যাচাইয়ে সবচেয়ে এগিয়ে আছেন জেসিন্ডার দল, লেবার পার্টি। করোনা ভাইরাস মোকাবেলায় সফলতা অর্জন ও দক্ষ নেতৃত্বের কারণে এগিয়ে রয়েছেন তিনি। গত 19 সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে পিছিয়ে যায় ভোট গ্রহণ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। মার্কিন নির্বাচন প্রকল্পের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত 2 কোটি 20 লাখের বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন, যা আগের নির্বাচনের প্রায় 4 গুণ। 2016 সালের নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ছিল মাত্র 7 লাখ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে চলমান করোনার সংক্রমণ থেকে বাঁচতেই আগাম ভোটকে বেছে নিয়েছেন অনেক ভোটার। মঙ্গলবার পোস্টাল ভোটে রেকর্ড সংখ্যক ভোট পড়ে টেক্সাসে। এর আগে সোমবার সরকারি ছুটির দিনে জর্জিয়াতে ভোট পড়ে 26,876টি, যা এই রাজ্যের রেকর্ড ভোট। বিভিন্ন জরিপ ও রিপোর্ট অনুযায়ী আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের তুলনায় দ্বিগুণ সংখ্যক ভোট দিয়েছেন তারা। ফ্রান্সের প্যারিসে শিক্ষিকার ওপর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করার সময় একথা জানান তিনি। শিক্ষকের পরিচয় প্রকাশ করা না হলেও ম্যাখো বলেন শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব বোঝাতে গিয়েই প্রাণ দিতে হয়েছে তাকে। শুক্রবার উত্তর পশ্চিম প্যারিসের এরাগনিতে স্থানীয় সময় বিকাল 5টার দিকে স্কুলের সামনে হামলার শিকার হন ওই শিক্ষিকা। তার শিরশ্ছেদ করে পালিয়ে যায় হামলাকারী। পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই হত্যাকারী। তবে হামলার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। সেপ্টেম্বরে ফ্রান্সের ব্যঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ের বাইরেও ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজাই মিসাইল হামলা চালিয়েছে আর্মেনিয়া। শনিবার স্থানীয় সময় ভোরে চালানো ওই হামলায় প্রাণ গেছে 12 বেসামরিক নাগরিকের, আহতের সংখ্যা অর্ধশত। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি আর্মেনিয়ার 2টি আলাদা এলাকা থেকে চালানো হয় ওই হামলা। যদিও আজারবাইজানের এই অভিযোগে কোনো মন্তব্য করেনি আর্মেনিয়া সরকার। 27 সেপ্টেম্বর থেকে বিরোধপূর্ণ নাগার্নো কারাবাখ ইস্যুতে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রাশিয়ার মধ্যস্থতায় গত সপ্তাহে সাময়িক অস্ত্রবিরতি হলেও পাল্টাপাল্টে হামলা চলছে। ত্রিশ বছরে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের অর্ধেক প্রবাল বিলুপ্ত হয়েছে। এআরসি সেন্টার ফর এক্সেলেন্স ফর কোরাল লিফ স্টাডিজের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এই বিলুপ্তির জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন গবেষকরা। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। আয়তনের দিক থেকে জাপানের চাইতেও বড় এই প্রাচীর পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক স্থাপনা। মহাকাশ থেকেও এটি স্পষ্ট দেখা যায়।
6 লক্ষ বছর ধরে এই অঞ্চলে শৈবাল আর প্রবালের অবাধ বিচরণের ফলেই তৈরি হয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ। প্রবাল প্রাচীর ঘিরে হাঙর, ডলফিন আর সামুদ্রিক মাছ ছাড়াও রয়েছে অসংখ্য প্রজাতির জলজ প্রাণীর বসবাস। তবে গত কয়েক বছরে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গ্রেট ব্যারিয়ার রিফের প্রাকৃতিক পরিবেশ। 2014 সালের সাইক্লোনের প্রকোপের পর 2 বছর ধরে চলা সামুদ্রিক দাবানলে মারা যায় অনেক প্রবাল। হুমকির মুখে পড়ে বিশাল এলাকার বাস্তুসংস্থান। অস্ট্রেলিয়ার একদল গবেষক জানিয়েছেন, 30 বছরে এই গ্রেট ব্যারিয়ার রিফের অর্ধেক প্রবাল বিলুপ্ত হয়েছে। 1995 থেকে 2017 সাল পর্যন্ত প্রবাল প্রাচীরের আকার ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এমনটা জানান তারা। এর মধ্যে গত 10 বছরে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। One out of every two corals that were there in the 1980s are now gone. 80-এর দশকেও যে প্রবালগুলো ছিল এখন আর সেগুলো নেই। শুধু তাই নয়, প্রবালের আকারও ছোট। এর অর্থ হলো বড় প্রবালগুলো হারিয়ে যাচ্ছে, তার জায়গায় থাকছে কেবল ছোট ছোট প্রবাল। বিষয়টা অনেকটা এমন যে আপনি রেইন ফরেস্টে গিয়ে দেখলেন গোটা বনে কোনো বড় গাছ নেই। অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস বলছে 2016 সালে এই প্রবাল প্রাচীরের তাপমাত্রা রেকর্ড হয় 27.9 ডিগ্রি, যা 1900 সালের পর সর্বোচ্চ। আর 2017 সালে দাবদাহের পর তা বেড়ে দাঁড়ায় 28.8 ডিগ্রিতে। বিশেষজ্ঞরা জানান, স্থলভাগের তুলনায় সাগরের তলদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব শতকরা 93% বেশি। তাই দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পুরো এলাকাটি প্রবাল শূন্য হয়ে পড়ার শঙ্কা তাদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 6 বছর বয়স থেকেই ডাইনোসর নিয়ে আগ্রহ নাথান রুশকেনের। আর 12 বছর বয়সে এসে শিশুটি দিয়েছে প্রায় 7000 কোটি বছর আগের ফসিলের সন্ধান। বাবার সঙ্গে হাইকিংয়ে গিয়ে কিছু হাড়ের দেখা পেয়েছিল সে। পরে সে জায়গায় খনন কাজ চালায় আলবার্টার রয়্যাল টিউরিয়াল মিউজিয়াম। গত জুলাইয়ে বাবার সঙ্গে অ্যালবার্টায় হাইকিংয়ে বের হয়েছিল 12 বছর বয়সী নাথান রুশকেন। অ্যালবার্টন ব্যাডল্যান্ডসের নেচার কনসারভেন্সি অফ ক্যানাডাস প্রোটেক্টেড সাইটে সেদিন পাথরে লেপটে থাকা কিছু হাড় দেখতে পায় সে। এতে বাকরুদ্ধ হয়ে পড়ে প্রাণীবিজ্ঞানে আগ্রহী এই ক্ষুদে শিক্ষার্থী। 1 বছর আগে এই সাইটেই এক খণ্ড ফসিল পেয়েছিল পিতাপুত্র। তখনই তাদের ধারণা হয় এখানে চাপা পড়ে থাকতে পারে আরও ফসিল। এবারের গ্রীষ্মে সেই কারণেই এলাকাটিতে যায় তারা। বাড়ি ফিরে সেই হাড়গোড়ের কথা অ্যালবার্টার রয়্যাল টিউটোরিয়াল মিউজিয়ামকে জানান শিশুটির বাবা ডিওন রুশকেন। পরে তাদের পরামর্শে পাঠানো হয় এসবের ছবি ও সেই জায়গাটির অবস্থান। বৃহস্পতিবার খনন কাজ শেষে মিউজিয়াম কর্তৃপক্ষ জানায় ডাইনোসরের এই হাড়গোড় প্রায় 7000 কোটি বছর আগের। ফসিলের জন্য সুপরিচিত ব্যাডল্যান্ডসে মিলেছিল মাংসাশে অ্যালাবার্টোস্ট্রাস ডাইনোসরের। 1800 শতকে ভূতাত্ত্বিক জোসেফ টাইরেল আবিষ্কার করেন সেটির কঙ্কাল। সারোয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর সাথে শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।